এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ কে জানো তো? সে যে সবাইকে একসাথে খুশি রাখতে চায়, আর সবাইকে একসাথে খুশি রাখা সেটা কারোর পক্ষে সম্ভব নয়, আর সেটা করতে গেলে কারোর না কারোর কাছে খারাপ হতেই লাগবে। তো সেজন্য সবাইকে খুশি না করে নিজেকে একটু ভালো রাখার দায়িত্বটা নিতে হবে, নিজেকে একটু খুশিতে রাখতে হবে, যেটা করলে মনটা আনন্দ পাবে, আর সেটা করলেই সব কিছু ঠিক হয়ে যায়, আর তার মধ্যে মানিয়ে নিলে অনেক সুখী। নমস্কার, আমি পিঙ্কি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো রান্নার মাঝে মাঝে মোবাইলও কোথাও চলে যায়, সেই জন্য সব কিছু আর শেয়ার করতে পারি না। একটা মোবাইল ঘরে যেহেতু, তো দুইজনারই পড়া আসে, তো সেই জন্য লাগে, অনেক সময় ফোনও আসে। তো আমার রান্না শেষ হয়ে গেছে আর এখানে সব শেষে টিফিন বানাচ্ছি। জানোই অনেক দিন আমার দেরি করেই টিফিন হয়, তো ছেলের স্কুলের টাইম আর টিউশনে যায় একসাথে, সেই জন্য টিফিন আর ভাত খেয়ে তারপরে নিয়ে যায় রুটি। তো সেই জন্য আর এখন ওকে ভাতটা দিয়েছি, তারপর এখন তাড়াতাড়ি ভাত খেতে খেতে দুটো রুটি হয়ে যাবে আর আলু ভাজাটা হচ্ছে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ছোট ছোট যে জীবনের অংশগুলো, কাজের দিনচর্যা বলতে পারো, যা যা করে থাকি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তার থেকে বেশি কিছু করার মতো বা কিছু দেওয়ার মতো তোমাদের আমার কাছে নেই, কিন্তু তোমরা এই ছোট্ট ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে আমার সাহস বাড়াতে পারো, যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তারপর এখানে দেখো 8:30 বাজে, তো 8:30 মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাবো আমি কত সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়েছি। তো নতুন যারা বন্ধু আমার পরিবারে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আসলে একটু বলে বা কোনো রকম জানিয়েই আসবে, কারণ কে আসছো সঠিকভাবে না আসছো আমি কিন্তু জানতে পারছি না। তো আমার এখানে বিছানা টিছানা ভাঁজ করে আমি সকালে একবার গা টা ধুয়ে রান্না করেছিলাম, তো এখন ভালো করে আবার একটু স্নান করে পূজাটা সেরে নেব। তো এখনও টিফিন খাওয়া হয়নি, তো স্নান করে পূজা দিয়ে একবারে ভাতই খেয়ে নেব। তো এখানে স্নান করে চলে এসেছি আর আলু মাখা করছি সর্ষের তেল আর লঙ্কা ভাজা দিয়ে। তো এরকম কিন্তু গরম ভাতের সাথে আলু মাখা আমার ভীষণ ভালো লাগে, আর পাতলা করে ডাল, তেমন কিছু আর বেশি লাগে না। তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই সবার পাশে থেকে একটু সাপোর্ট করো। এখানে ভিডিওটা শেষ করছি, লাঞ্চ খেতে খেতে।